সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমরা তো বেশ 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 ভালো আছি। সকালটা এখানে এত সুন্দর, এই যে প্রকৃতির দৃশ্যটা, তোমরাও বলছো খুব ভালো লাগে, আর আমার তো ভালো লাগেই। আমি তো প্রকৃতি পাগল মানুষ, তোমরা জানোই। সকালে সূর্য ওঠাটা, পূব দিক থেকে যখন সূর্য উঠছে আকাশের, যে সে কি অপার সৌন্দর্য! ক্যামেরায় আর কতটুকু ধরতে পারি, মোবাইলের ক্যামেরা, তবু না হয় অন্য কোনো ক্যামেরা হলে আরও একটু হয়তো ভালো দেখাতে পারতাম। কিন্তু এও যা দেখাচ্ছি, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? আমার তো মনটা একদম খুশ হয়ে যায় সকালবেলা উঠে যখন দেখি প্রচুর ফুল ফুটে আছে আকাশে। ওই গাছের ফাঁক থেকে সূর্য আস্তে আস্তে নিজের আত্মপ্রকাশ করছে, ওহ একটা অসাধারণ দৃশ্য। দেখো এদিকে স্নান পুজো টুজো সেরে নিয়েছে, আজকে মঙ্গলবার, জানোই তো মঙ্গলবার দিন সকাল সকাল স্নান পুজো আমার সারা হয়ে যায়। আর এখন তো প্রচুর ফুল দিয়ে পুজো দিই, তাই মনটাও খুব ভালো থাকে। তারপরে চলে এলাম কিচেনে, এইবার কিচেনের কাজকর্ম শুরু করব। সবার আগে যেই কাজটা থাকে সেটা হচ্ছে জানলাটা খুলে দেওয়া। জানলাটা খুলে দিয়ে তারপরে আমি এবার গতকাল রাতের যে বাসনগুলো মাজা হয়েছিল সেই বাসনগুলোকে এক এক করে ধুয়ে মুছে তুলে দেব। ধোয়া তো আছেই, মানে মুছে তুলে দেব। পল্লবাজ বেরিয়ে গেছিল সকাল 6টায়, এখন বাড়ি ফিরেছে, এখন বাজে 8:15। আমি এখন চা বানাচ্ছি, দুজনে মিলে চা খাবো, তারপরে পল্লবকে টিফিনটা দেবো। টিফিন খেয়েই ও আবার বেরিয়ে যাবে, কেন কী জন্য সেটা তোমাদের পরে বলবো, তবে হসপিটালে যাবে এইটুকু বলে দিচ্ছি। সকালে হসপিটালে গেছিল, আসলে সেদিন যিনি অসুস্থ হয়েছিলেন তাকে আজকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, সেই জন্যই ছোটাছুটি কোনো রকমে আর কি, একটুখানি চা খেয়ে। আর আজকে তো মঙ্গলবার, জানোই মঙ্গলবারে আমাদের ব্রেকফাস্টে থাকে মুড়ি আর লোকনাথ বাবার পুজোর যে প্রসাদ সেই মিষ্টিটা, সেটা দিয়েই খেয়ে ও বেরিয়ে যাবে। এখন আমি ভয়জবাদ দিচ্ছি রাত্রিবেলা, তো তারপরে অনেক কিছু ঘটে গেছে বাকি সারা দিন ধরে, সেজন্য মন মেজাজটাও ভালো নেই। তোমরা হয়তো আমার গলার স্বরটা শুনে বুঝতেই পারছো যে আজকে সব কিছু একটু অন্যরকম অন্যরকম চলছে, তাই না? বসে গেছি চা নিয়ে আর পল্লবকে দেখাচ্ছিলাম যে ঘরের ওপর দিকটায় যেন হালকা হালকা ঝুল দেখতে পাচ্ছি। ওকে বলছিলাম যে ঝুল ঝাড়ুটা নিয়ে একটুখানি ঝেড়ে দিও, আজকে তো মঙ্গলবার, আজকে ঝাড়া যাবে না, একে মঙ্গলবার তাই আবার একাদশী, আজকে তো ঝাড়া যাবেই না। আমি ঝুল ঝাড়ুটা ওদিকে বার করে রেখেছি, তুমি একটুখানি ঝেড়ে দিও। ও বললো ঠিক আছে, আজকে তো একেবারেই সময়, সত্যি খুব মানে আজকে সারাদিনটা ওর যে কী গেছে। এখন বাজে জানো তো, এখন বাজে 10:15, এখনও কিন্তু ফেরেনি, এখনও ফেরেনি, কারণ ওই যে কাকিমা উনি এক্সপায়ার করে গেছেন আর বার্নিং ঘাটে গেছে আর কি। বললো ফিরতে ফিরতে আমার 10:30 হবে। তো যাই হোক, সারাদিনটা এইভাবে গেছে ওর আজকে, কিন্তু ব্যাংকে যাওয়াটা একটা ভীষণ দরকারি কাজ ছিল, কিন্তু সেটা আর করে উঠতে পারেনি। আসলে মানুষের পাশে দাঁড়ানোটা অনেক বড় কাজ, নিজের দরকারি কাজটা একদিন পরেও করা যাবে। টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব, আজকে বানাবো ধোকার ডালনা। এদিকে ছোলার ডালটা ভেজানো আছে, ওটা পরে বাটবো, আগে নতুন মিক্সিটা উদ্বোধন করি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে। চুকিয়ে দেব এক
চাতে না মিটিয়ে দেব গো। আনাব না এই হাটে তখন আমায়। রেডি হয়ে গেল আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা। এবার ডালটা বেটে নি, ডালটা বেটে নিয়ে ঢোকাটা বসিয়ে দেব। যারা আমাকে প্রথম থেকে দেখো তারা তো জানোই আমি কিভাবে ধোকার ডালনা করি, আর যারা নতুন তাদের জন্য দেখো আমি এই টিফিন বক্সটা একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর ডালটা বাটার সময় ওর সঙ্গে দিয়েছি আদা কাঁচা লঙ্কা নুন আর হলুদ, অল্প নুন আর হলুদ, আর তারপরে একটু জিরে ছড়িয়ে দিয়েছি, আর এই যে দেখছো এটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা যেটা। এবার ডালটা মিশিয়ে নেব ভালো করে। এখানে দেখো একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা যেই ফুটে উঠবে তার মধ্যে ফুটে এসেছে প্রায়, আমি এবার বসিয়ে দেবো এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এই যে বক্সটা এ দেখো সব মিশিয়ে এরকম করে নিয়েছি, ওপরটা বেশ সমান করে নিয়েছি, নিয়ে এবার এই বক্সটা বন্ধ করে ওর ওপরে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা, ব্যাস এর মধ্যে হতে থাকুক আমার ধোকা, রেডি হতে থাকুক। এই দেখো ডালটা এইভাবে ভাপিয়ে নিয়েছি দেখেছো, এইবার এইটাকে আমি পিস পিস করে নেবো, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার পিস তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, পিস করাটা তো কোনো ব্যাপার না, আমি যেমন চৌকো চৌকো করে পিস করে নেবো। পিস করে নিয়েছি, এবার এগুলোকে খুব সুন্দরভাবে এটাতে দিলেই এ দেখো সব উঠে যাবে এক এক করে, কি সুন্দর হয়েছে আর কি স্পঞ্জি হয়েছে দেখো। আর এতে কি হয় বলো তো, আগেও তোমাদের বলেছি এতে ওই কড়াইতে তুমি নেড়ে করলে কড়াইতে কিছুটা লেগে থাকে, সেই লেগে থাকাটা তোমার নষ্ট ওয়েস্টেজ হয়, কিন্তু এইভাবে করলে কিচ্ছু হয় না দেখেছো কি সুন্দর হয়েছে। চলো এবার এগুলোকে ভেজে ডালনা বানাবো। চলো তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নি সুন্দর করে। এ দেখো সবগুলো উল্টে দিয়েছি, উল্টে দেবার পরে কি সুন্দর এরকম লাল লাল করে ভেজে নেব। প্রথমে পাঁপড়ের তরকারিটা বানিয়ে নিই। পাঁপড়ের তরকারি এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এই বাড়িতে এসে প্রথমবার শেয়ার করছি তাই না। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা দিইনি, দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিলাম, আর ও হ্যাঁ তেলের মধ্যেই নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার মশলা যেটা করে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা, ওই বাটাটা দিয়ে দিলাম। ওই বাটাটা দিয়ে আবার ভালো করে সাঁতলে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল, অল্প একটু ধনের গুঁড়ো দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম, আর এ করবো অল্প একটু জল দিয়ে প্রথমে ভালো করে সাঁতলাবো, তারপরে একটু বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে তারপরে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়ের তরকারিটা একটু বেশি করেই করছি, ভাবছি দিদিকেও একটুখানি দেবো। আর এই দেখো পাঁপড়ের তরকারি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে পাঁপড়গুলো মানে ফুটে গেছে ঝোলটা, ওপর থেকে পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার নামানোর আগে খালি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে নিরামিষ পাঁপড়ের ডালনা একেবারে রেডি। চলো আবার পরেরটার প্রস্তুতি।
এবার বানাবো ধোকার ডালনা। সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো আদা কাঁচা লঙ্কা ওই পেস্টটা দিয়েছি। পেস্টটাকে একটু নাড়াচাড়া করে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। দইটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তারপরে ফেটিয়ে নিয়েছিলাম। এই ফেটিয়ে রাখা দইটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি অল্প করে জল। তারপরে একটু বেশি করে জল দিলাম, কারণ ধোকাটা তো অনেকটা জল টেনে নেবে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার ধোকাগুলো, ভেজে রাখা ধোকাগুলো এক এক করে ছেড়ে দেব। ব্যাস, একটু কসুরি মেথি থাকলে ভালো হতো, ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলে। কিন্তু ও বাড়ি থেকে বাড়ি আসার সময় কসুরি মেথির কোটোটাকে বিদায় করে দিয়ে এসেছি, কারণ বেশ অনেক দিন হয়েও গেছিলো মেথিটা। তো ভাবলাম এখানে এসে আবার নতুন করে কিনে নিলেই হবে। কয়েকটা জিনিস কিনতে হবে, যেমন হিং, কসুরি মেথি, এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো সব কিনতে হবে। একটা বাটার কিনতে হবে। তো কথা বলতে বলতে দেখো আমাদের ধোকার ডালনা কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার রান্না শেষ, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর এই সময়টাতেই আমরা খবরটা, না এই সময়েও না, রান্না হয়ে গিয়ে আদরের জন্য খাবার প্যাকিং করে ফেলেছিলাম, তারপরে খবরটা আসে যে উনি মারা গেছেন। আজকে আর ইচ্ছে করছিল না ব্লগটা করতে, সারা সেই দুপুরের পর থেকে আর কিচ্ছু করিনি, মনটা ভালো না। তোমাদের তো মিনি ব্লগে জানিয়েছি মনটা ভালো নেই, তাই ইচ্ছে করছিল না। করলো এই ফিরলো, ফিরলো প্রায় 10:45। তারপরে বিকেল 4টে গিয়েছিলাম বার্নিং ঘাট, বার্নিং ঘাট থেকে এলাম 10:30, ঘর ঢুকতে হচ্ছে 10:15। তারপরে ওই যা দুপুরের রান্না ছিল ওগুলোই খাওয়া দাওয়া হলো। তারপরে এখন বললাম চলো ভিডিওটা শেষ তো করি। তা ও তো গান গিয়ে শেষ করে, আজকে গান গাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে আবার বলছে একটা গান চুজ করেছি, এই গানটা একটু শোনাই, গানটা আগে গেয়ে নি তারপরে আমি বলবো। গানটা কেন চুজ করেছি? আচ্ছা, বার্নিং ঘাটে গিয়েছিলাম, পরপর 4টে বডি শোয়ানো হয়েছে, তার মধ্যে মধুরমা অভিয়াসলি ছিল। এই যে এক জায়গায় চুপচাপ নিজে একা দাঁড়িয়েছে, আর ভাবছিলাম এই যে এত মানুষকে অপমান করা, মানুষের পিছনে লাগা, সত্যি এসব দেখলে, প্র্যাকটিক্যাল দেখলে না, অনেক কিছু নেগেটিভিটি থেকে বাইরে আসতে, বেরিয়ে আসতে পারলে খুবই ভালো, খুব বাজে লাগে। তো যাই হোক, সেই দৃশ্যটা মনে করে তোমাদের কাছে একটা গান গাইছে। আর আমার মনটা আরও খারাপ, কী বলো তো, আমার তো বাবা মা দুজনের কেউই নেই, ওই জন্য মনটা আজকে আমার আরও বেশি খারাপ। কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোয় যাবে মিশে, চুকে যাবে সময়ে যত কিছু হিসেব নিকেশ, চিতাতে সব সে ভাল, চিতাতে সব সে এই তো জীবন, এই তো জীবন, যতদিন বাঁচব হাসি খুশি থাকব। তবে একটা কথা, আমি এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একটা কথা বলছি, আজকে ওকে পাড়াতেও যখন ও গেছিল, পাড়াতেও আশপাশের কাকিমা ঠাকিমা যারা আছে তারা বলছে, বললো তুমি এখান থেকে চলে গেলে, তোমার মতন ছেলে এই পাড়া থেকে চলে গেল, তোমার সাথেও তোমার কেউ এমনও থাকতে পারে যে তোমার সাথে মিলে থাকতে পারে না। ওইটাই একটা কথাই, সেইটাই আজকে বলবো, যে অনেকে অনেক কথা বলে, কে কি বলে না বলে, তাতে যারা এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলো, যারা এই মানুষটাকে কষ্ট দিল, তারা যে কত বড় ভুল করেছে একদিন তারা ঠিক বুঝতে পারবে, বুঝতেই হবে। সত্যি সেই কাকিমা বলছিল, তোমরাও জানবে, আমি যখন ওই বাড়ির ছাদ থেকে ভিডিও করতাম দেখবে নীল রঙের বাড়িটা ছিল, ওই কাকিমা ওকে বলছে সেদিন দেখলাম তুমি অন্য, তোমরা চলে যাচ্ছ, তোমরা চলে গেলে, কেন চলে গেলে? ও বললো কাকিমা কেন চলে গেছি সেটা আর বলতে চাই না, ইচ্ছে করে না, তবে চলে বেশি দূরে যাইনি, যদি প্রয়োজন হয় ডাকবে, নিশ্চয়ই আসবো। আর কিছু বলতে আজকে কে কি বললো, কে কি ভাবলো, কে কি আমার সঙ্গে করলো,
কোনো ম্যাটার করে না, আমি তো জানি আমি কি, সবথেকে বড় নিচের কাকু আজকে বলছে তুমি চলে গেছো খুব খারাপ হয়েছো। কথা বলে কারণ যারা নেগেটিভিটি থাকবে তারা নেগেটিভিটি কথা বলতে থাকবে। আমি সামনের দিকে তাকাবো আমাদের পরিবারে যারা তোমরা আছো আর এই মানুষটাকে। আজকের মতো টাটা। আজকে আর হাসি মুখটা মানে ঠিক জোর করে হাসি, আজকে চোখে হাসি মুখটা আর আজকে জোরটা চলে আমার মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, এটাই তো স্বাভাবিক। চলো ভালো থেকো সবাই, টাটা।